পাশে বসাই দিছি শোষা দিয়া আর এই পাশে আমরা খাইতেছি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সকাল সকালে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আর এখানে সকাল ভোরবেলা হলো নদীর পাড় চলে আসছি লতা হলো যে মুস্কান কুলে নিয়ে মানে তারাই আছে সকাল সকালে উঠে পড়েছি আর এই যে দুই বোনে চলে যাচ্ছি বাজারে মুস্কানকে নিয়ে মুস্কানকে হলো একটু ডক্টর দেখাইতে হবে সেই জন্য আর এই তো আমাদের ট্রলারও চলে আসছে সেই ট্রলারে সবাই মিলে উঠতেছি আর এই ট্রলারটা হলো সকালবেলা সকাল ভোর 7টা বাজে আসে আর এখানে যত কাঁচা সবজি আছে সব ধরনের সবজি নিয়ে যায় বিক্রি করার জন্য আর এই যে ট্রলার মানে নদীতে এত পরিমাণ স্রোত ছিল সকালবেলা খুবই স্রোত ছিল অনেক আর সবাই মিলে একসাথে আসছি আর এখানে পাশে হলো আমার একটা কাকি আছে তারপর আবার সকালবেলায় মানে টলারে আসার পরে আবার তিশাপুর মার সাথে দেখা হয়েছে আমার কাকির সাথে কাকি আর কাকাই হলো শারমিনাপুর বাবা অনেক অসুস্থ ঢাকায় হসপিটালে ভর্তি আছে তো সেখানে চলে যাইতেছে কাকি আর কাকাই তারাও এই টলারে একসাথে যাইতেছে তো জিজ্ঞেস করলাম কাকি এত সকালে কোথায় যাচ্ছেন পরে বললো যে তোর কাকা তো অসুস্থ সেখানে যাচ্ছে পয়সা পেলাম ডাক্তারের দোকান আমরা হলো সকালবেলা ডক্টরের কাছে আসছি তো আসার পরে ডক্টর হলো এখন পর্যন্ত আসে নাই এই জন্য ভাবলাম লতা বলতেছে যে তাই আমার ফুবুকো বাড়ির কাছে এইখানে বাজারের কাছে তো বলতেছে যে ফুবুকো বাসায় যাই যে ফুবুর সাথে দেখা করে আসি ডক্টর যেহেতু আসে নাই এই জন্য যাইতেছি আমরা আর সকাল সকাল আজকে অনেক হাঁটাহাঁটি আসার সময় তো আসলাম ভালোই ট্রলারে আমাদের এখান থেকে সকাল ভোরে যে একটা ট্রলার আসে পালার ট্রলার ওই ট্রলারে আসছি বাট যাওয়ার সময় কীভাবে যাই সেটা বলতে পারি না মুস্কানকে ডক্টর দেখাবো আরও কিছু বাজার সদাই করে নিব মাছ মাংস এগুলা তো দেখি যাওয়ার সময় কীভাবে যাইতে পারি লতা আগে যেতেছে চেনস নেই গাড়ি মিফতা হলাম না গাড়িটা দেখলে কিন্তু মা আমার এমন একটা গাড়ি কিনা দিবা না মিফতা হলে তো ঘুমেরাই খাইছি আমি হলো বোরখা পরে আসি নাই কারণ বোরখা পরলে মুস্কানকে হলো কুলে নিতে পারি না কুলে নিতে খুব কষ্ট হয় আর কত যে হাঁটতে হয় সেটা বলা যায় না এই জন্য বোরখা সারা থ্রি পিস পরে আসা পড়ছি লতাবন্ধে তো বোরখা পরে আসছে মুস্কান কেমনে যে আমার ধরছে আম্মু এই যে তো মুখের ভিতর প্রচুর পরিমাণ ঘা হয়েছে লালা পরে কিছু খায় না ফুবুরা নতুন ঘর উঠাইতেছে এই হলো ঘর এদার মাঝে হয়ে আগের চোখে বহাইছে এই বারিন্দা পিছন এ দাদা কইছে একটা দরজা কাটতে হ্যাঁ গো পিছন দিয়া এটা পিছনের বারিন্দা ডাচগ্রামের ঘর এটা হলো মাঝে রুম কেবিন আছে এটাই কিনছে এই সামনে বারিন্দা ছিল না সামনে বারিন্দা হলো পরে দিছে একটা কিনবে একটু ভিডিও করে নেওয়া যাই তাহলে দেখাই দেখুন যাইব এই হলো আমার ফুপির ঘর নতুন ঘর উঠাইতে আছে তো সেই ঘর দেখার জন্য আসলাম লতা এসে বসে গেছে এত
ভালো আছে ফুগু বাড়িতে আসছি আসার পরে ফুগু গুলো বিস্কিট আর মুড়ি দিছে মুস্কান মানে পানির ভিতরে সব ভিজাই ভিজা হয় নিজেই খাইতেছে ওই যে খাও আমি খাওয়াই দেই ঠান্ডা কেম করতেছে হয়েছে এবার চলো আমরা জায়গা ডাক্তার কাছে যাই ধরতে দেয় না আমার ওই সে আর ভিজাও না ঠান্ডা লাগবো ওইসে ওইসে এবার খাও আর ভিজাইও না আমাদের সকালের নাস্তা কি খাবা দাঁড়া দিতিস খাও কালামনির সাথে খাও কি খাইতেছো সুশা খাও সুশা খাইতেছো মুস্কানকে ডক্টর দেখাইয়া তারপর আমরা চলে আসলাম খাওয়ার জন্য আর তুই আগা পেছনে থেকে মুস্কানের পাশে বসাই দিছি শসা দিয়া আর এই পাশে আমরা খাইতেছি দুইটা ডাল বাজি লই ছোটা পরোটা লই ছয় পিস পরোটা ভাইটা দেন গরম আর দুইটা ডাল ভাজি দিয়া দেন বাসায় নেওয়ার লিগা এই সমস্যা এটি এখন এই বাঁচবো না এটি দুপুরের লিগে না বিকেলে দুপুরে কেমনে কেমনে বানানাম আগে খাইতে লয় সমুচা বানায় এটির ভিতর কি কি দিয়েছেন পেঁয়াজ আর কি আছে বাঁধাকপি আছে সবজি 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 মশলা চুরুন ভালো দেখা ভালো দেখা যায় না আর একটা বাংলা শুনছি দেন দিয়া দেন কত করে কেজি হ্যাঁ ১৬০ ধরছে তাহলে একটু বড়টা দেন হ্যাঁ তাহলে আর একটু বড়টা দেন দাম কম দেন দেন বাজারে তো পরে ওর মাছ কিনালে পরে ওই ব্যাগে
এটা নদী মরা নেই কত করে কেজি এত দাম কে আর একটু কমাই ধরেন কাইটা দিতে পারবেন না দেন কাইটা দেন আমরা বাইতে যাবো কাটবো কারে দিয়ে কত করে বাঘ এই করে মাছ 100 তিন ভাগ 250 না মানুষ নাই আদুরা বেশি দিয়া দিয়ে নাম কে হ্যাঁ যারা খাত আকে আদুরা বেশি দিয়া দেন ওডি কি মাছ কে দশরে না হাফ কেজি দিও কি নিবা হ নীতিশ হ্যালো কফি দিছে তরকারি কিনা লাইছি সকালে ওই যে রাস্তার মাথা টল আর উঠছি না ইনুস মোল্লা শাক বেগুন ওষুধের ব্যাগটা ওষুধের ব্যাগটা বেড়ে খাওয়ানোর লাগে গন্ধ খুলে যাইব পলান মোল্লা ওই রুটি আছে ওই যে কি রুটি যেন বাইরে 60 টাকা প্রতি ড্যানিসের ওই যে বার্গারের মতো এরা দেন হাফ কেজি আর সুপার বিস্কিট দেন একটা দেন ওইটা খেজুরের গুড় উঠছে কত করে কেজি কি মা এটাই সুন্দর লাগে আমি যেটা বাচ্চি এটাই সুন্দর সব মিলাই এই দাম করে কোনটা কত কই এ নাম নেই এটা হলো 50 টাকা করে দিলেন 50 আর 60 110 টাকা 100 ধরছি আর এটা 120 টাকা
আলু, পেঁয়াজ, সিম আর কপি আর এটা হলো টমেটো আর কাঁচা মরিচ আর বেগুন আর লাল শাক আনছি ওই দোকানে কিনা পেয়েছি ওই যে আনছি পাঙ্গাস মাছ দিয়ে এই তরকারি দা কিনলে এই যে রান্না মজা লাগবে ঠিক না আর এ দিয়া টমেটো দা চিন্তা চচ্চরি খরচ দেবো কল্পানি নিয়ে দুই আন মুরগি দেখাচ্ছি সকালে নাস্তা নিয়ে আসছে বাজার থেকে আছে আছে ডাল ভাজি আর চিনি আনেছে তোমারটা দাম কমছে